হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরতি। আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এভরিডে একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করবো, যেটা আমি ক্রিয়েট করার জন্য মাত্র 5 থেকে 6 খানা প্রোডাক্ট ব্যবহার করেছি। খুব অল্প জিনিস দিয়ে আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের মেকআপ লুকটা কিন্তু আমি কোনো টুলস ব্যবহার করিনি, সম্পূর্ণ মেকআপটা করেছি জাস্ট আমার হাত দিয়ে, কোনো টুলস আজকে আমি ইউজ করিনি। আর এই মেকআপ লুকটা জাস্ট 5 মিনিটের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে, ভীষণ তাড়াতাড়ি। যখন আমরা প্রতিদিন অফিস কলেজে যাই, এক গাদা সময় থাকে না যে এক গাদা প্রোডাক্ট দিয়ে অনেকক্ষণ ধরে মেকআপ করব। তো তাই জন্য আজকে আমি তোমার সঙ্গে একটা সিম্পল, খুব অল্প সময়, খুব সুন্দর একটা মেকআপ লুক শেয়ার করছি, যেটা ব্যাস খুব ঝটপট হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও, প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি পন্সের লাইট ময়শ্চারাইজার, এটা উইন্টারে ব্যবহার করতে পারো, স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে আর একদমই কিন্তু তেল তেলে ভাব স্কিনের মধ্যে থাকে না, খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তোমাদের সবার প্রথমে কিন্তু একটা ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে। কেউ যদি মনে করো স্কিনটা ভীষণ অয়েলি, ময়শ্চারাইজার ব্যবহার করবো না, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। যাতে স্কিনটা খুব অয়েলি, তারা কিন্তু কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিংবা উইন্টারে এই ময়শ্চারাইজারটাও কিন্তু অয়েলি স্কিনের মানুষও ইউজ করতে পারো। তো দেখো, আমি আমার ফেসটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিলাম, ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু নেকেও ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আর এই ময়শ্চারাইজারটা ভীষণ অ্যাফোর্ডেবল, তোমরা কিন্তু 100 টাকার মধ্যে এটা পেয়ে যাবে, 45 টাকার মিনি প্যাকও এর পাওয়া যায়। এরপরে অ্যাপ্লাই করব একটা প্রাইমার। আমি এখানে ইনসাইডে থ্রি ইন ওয়ান প্রাইমার নিয়েছি। প্রাইমার ব্যবহার করলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, অনেকক্ষণ স্টে করে, সহজে কালো হয়ে যায় না, আর মেকআপটা কিন্তু লং লাস্টিং হয়। খুব ভালো একটা বেস ক্রিয়েট করতে প্রাইমার হেল্প করে। আর তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো, যাদের কাছে প্রাইমার নেই, তাদের বলবো তোমরা কিন্তু অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করে নিতে পারো। তো দেখো, আমি আমার ফেসের মধ্যে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কারোর যদি কোথাও ওপেন পোর্স কিংবা গর্ত থাকে, সে জায়গায় একটু বেশি করে প্রাইমার অ্যাপ্লাই করে নেবে, তাহলে সেই জায়গাগুলো ফিল হয়ে যায়। আর এটা কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইমার, 200 টাকার মধ্যে কিন্তু তোমরা অনলাইনে এটা পেয়ে যাবে। এরপর অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন বেস। আমি এখানে নিয়ে নিয়েছি ফিটমির মিনি ফাউন্ডেশনটা, এটা শেড হচ্ছে 230, এটার দাম হচ্ছে 250 টাকা। তোমরা 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যেতে পারো। আর এটা কিন্তু ভীষণই ভালো একটা ফাউন্ডেশন, এটা স্কিনকে ভালোভাবে, যে যদি ডার্ক স্পট থাকে সেটাকে ঢেকে দেয়, আবার স্কিনের মধ্যে কিন্তু একটা ম্যাচ লুক প্রোভাইড করে, একদমই তেল তেলে বা সহজে অক্সিডাইজ হয়ে যায় না। আমি অনেকদিন ধরে ব্যবহার করেছি, তো এটা দিয়ে মেকআপ করার পর আমার ফেসটা কিন্তু অক্সিডাইজ হয়ে যায়নি। আর যেভাবে বলছি সেরকম স্টেপ ওয়াইজ মেকআপ করবে, তাহলে কিন্তু মোটেও অক্সিডাইজ হবে না। আর দেখো, আমি আমার ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর এটা হাত দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। একটু ড্যাবিং মোশনে ব্লেন্ডটা করবে, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, সহজে কিন্তু মেকআপটা ফেটে যাবে না। আর এক্ষেত্রে আমি বলে দিই, যখনই তোমরা এভরিডে মেকআপ করবে, সেক্ষেত্রে কিন্তু মেকআপের পরিমাণটা অনেক কম নেবে, তাহলে কিন্তু ভীষণ একটা ন্যাচারাল ফিনিশ দেয় আর স্কিনের মধ্যে কিন্তু সেটা ভীষণ ভালো লাগে। বেশি প্রোডাক্ট নিলে সহজে ব্লেন্ড হতে চাইবে না, আর প্রচণ্ড একটা মেকআপ করেছি এরকম একটা ভাব দেখা দেয়, সেটা কিন্তু দিনের বেলা এভরিডের ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। অল্প প্রোডাক্ট নেবে, ভালোভাবে সেটাকে ব্লেন্ড করবে। আমি এখানে হাত দিয়ে ব্লেন্ড করে দেখালাম, যাদের কাছে বিউটি ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ নেই, তারা এইভাবে হাত দিয়ে ব্লেন্ড করতে পারো, আর চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। এইবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক, তবে এটাকে আমি লিপস্টিকের মতো না, এখন অ্যাজ এ আইশ্যাডো আর অ্যাজ এ ব্লাশ এটা অ্যাপ্লাই করব। দেখো, আমি চোখের ওপর অল্প একটু দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আর এভরিডেতে খেয়াল রাখবে, কোনো নিউট কালার কিংবা লাইট পিঙ্ক কালার লিপস্টিককে অ্যাজ এ আইশ্যাডো ব্যবহার করতে পারো। যাদের কাছে আইশ্যাডো নেই, তারা এই হ্যাক্সটা ট্রাই করবে, আর যাদের কাছে আইশ্যাডো আছে কিংবা আইশ্যাডো ব্যবহার করতে চাও, তারা কিন্তু আইশ্যাডো এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আমি হচ্ছে খুব অল্প পরিমাণে লিপস্টিক নিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, এটা একটা ভীষণ ন্যাচারাল এফেক্ট দেয়। আর এভরিডেতে কিন্তু এই ধরনের হ্যাক তোমরা ট্রাই করতে পারো, ভীষণ একটা ন্যাচারাল ফিনিশ দেবে। এবার দেখো, অল্প একটু নিয়ে আমি আমার লিপস চিকের মধ্যে অ্যাপ্লাই করলাম, তারপর দেখো কানের দিকটা দিয়ে ব্লেন্ড করে দেবে, চিক থেকে হাতটা নিয়ে কানের দিকে যাবে, একদমই গোল গোল করে ঘোরাবে না, একটু আপওয়ার্ড ডিরেকশনে দেবে, তাহলে কিন্তু ব্লাশটা ভীষণই ভালো লাগে দেখতে।
আর একটা ন্যাচারাল ফিনিশ দেয়, একদমই গোল গোল করে ঘোরাবে না, সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তো দেখো আমাদের আইশ্যাডোর ব্লাশ হয়ে গেল। এবার এটাকে সেট করার জন্য আমি ইউজ করছি পাউডার। এখানে আমি 10 টাকা দামে জনসনের একটা পাউডার নিয়ে নিয়েছি, আর এটা আমি আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পাউডারটাই কিন্তু অল্প করে নিয়ে নিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি। এতে মেকআপটা কি হবে, সারাদিন সেট থাকবে, মেকআপটা সহজে ঘেমে যাবে না বা ঘেটে যাবে না, আর মেকআপটা কিন্তু একটা ফ্ললেস ইভেন টোন বেস দেবে। দেখো আমি অল্প করে নিয়ে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর এটা কিন্তু ফেসটাকে একটু ব্রাইট টোন দিকেও সাহায্য করে। এর বদলে তোমরা অন্য কোনো কম্প্যাক্ট বা অন্য কোনো পাউডার নিতে পারো। কাজল এখানে আমি অ্যাপ্লাই করছি, ল্যাকমির আইকনিক কাজল, আর এটাকে আমি কাজল ও লাইনার দুভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে লাইনার আলাদা করে অ্যাপ্লাই করতে পারো, তবে এভরি ডেতে কাজল কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এতে কিন্তু চোখের কোনো ক্ষতি হয় না। দেখো ওপরে ও নিচে আমি জাস্ট কাজলটাকেই অ্যাপ্লাই করে নিলাম। এইবার অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক, আগে যে সেটটা ইউজ করেছিলাম সেটাই ইউজ করেছি। এটা হচ্ছে ল্যাকমির কুশন ম্যাট লিপস্টিক। এখন যেহেতু উইন্টার আসতে চলেছে, একটু ক্রিম বেসড লিপস্টিক দিলে ঠোঁটটা বেশ সফট থাকে। তো দেখো ওভারঅল কিন্তু আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, খুব সিম্পল, খুব কুইক আর ইজি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।